নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা রাবাজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি শ্রুতি। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালিপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রক্তদান জীবন দান, রক্তদান মহৎ দান, রক্তদান বড় দান। সপ্তগ্রাম বিধানসভায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সপ্তগ্রাম বিধানসভার তিন তিনবারের বিধায়ক তপন দাশগুপ্ত নির্দেশে এবং গোস্বামী মালিপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মালিপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই রক্তদান শিবির উদ্বোধন করেন পিডব্লিউডি এবং পিএইচই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন পোলপাত দাঁতপুর ব্লকের সভাপতি এবং সহসভাপতি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, এছাড়া এলাকার সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীগণ। হুগলি থেকে অমল চ্যাটার্জির রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে? মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবেই, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি? শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।